সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আজকে আমি একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে আসছি। ভিডিওটি হলো লেবু গাছের পরিচর্যা ও যত্ন এবং কিভাবে নিতে হয় তার একটি ছোট ভিডিও আপনাদের সামনে নিয়ে আসছি। ভিডিওটি প্রথমে শুরু করছি এভাবে যে কোন মাসে, জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসে লেবু গাছে ফুল হয়, তার জন্য লেবু গাছে এক্সট্রা যত্ন নিতে হয়। লেবু গাছ শুকাই শুকাই লেবু ধরছে, কোনো পাড়ার সময় হয় নাই, কিছুদিন পর গেলে পাড়া যাবে, প্রচুর লেবু হয়েছে। আপনারা এই দুইটি পদ্ধতিতে লেবু গাছের যত্ন নিতে পারেন। এক নম্বর হলো এই স্প্রের মাধ্যমে এবং আরেকটা হলো সার প্রয়োগের মাধ্যমে। স্প্রের মাধ্যমে যে যে স্প্রেটা ব্যবহার করেন, মিরাক্লেন স্প্রে, এটা আপনারা যখন লেবু গাছে ফুল আসবে তখন লেবু গাছের কলির মধ্যে এই স্প্রেটা করবেন, তখন দেখবেন খুব ভালো ফল পাওয়া যাবে, ফলন পাবেন আপনারা। আর আরেকটা পদ্ধতি হলো লেবু গাছে সার প্রয়োগের মাধ্যমে। সার যেমন ইউরিয়া, পটাশ এবং ডিআইবি সার এবং সাথে গোবর বা পাতা পচা সার একসাথে মিক্স করে তারপর গাছের গোড়ায় ভালো করে দিতে হবে। অবশ্যই খেয়াল রাখতে হবে গাছের গোড়ায় যেন অন্যান্য পাতা বা আগাছা না জন্মায়। আগাছা জন্মালে পাতাগুলো ভালো করে বা আগাছা ভালো করে নিড়ানি দিয়ে পরিষ্কার করে তারপর সুন্দর করে সারগুলো ছিটিয়ে মাটিগুলো জোরজোর করে দিতে হবে, যাতে পর্যাপ্ত পরিমাণ সার লেবু গাছ নিতে পারে, তখন যাতে ভালো করে তার খাদ্যটা গ্রহণ করতে পারে এবং ভিটামিনটা সে এই সার থেকে পায়, যাতে সে পর্যাপ্ত পরিমাণে ফলন দিতে পারে। আপনারা অবশ্যই এই সারগুলো একসাথে মিক্স করার সময় অবশ্যই খেয়াল রাখবেন যাতে সবগুলো সার পরিমাণ মতো ভালো করে মিশে এবং গোড়ায় যেন ভালো করে দিতে পারেন। সেই অনুযায়ী আপনারা গাছ অনুযায়ী আপনারা সারটা প্রয়োগ করবেন। গাছ যত ছোট হবে সেই পরিমাণে সার প্রয়োগ করতে হবে এবং গাছ যদি একটু বড় হয় আবার সেই পরিমাণ মতো সার ব্যবহার করতে হবে, বেশিও না আবার কমও না। বেশি করলে আবার গাছের গ্রোথ কমে যেতে পারে, তাই পর্যাপ্ত পরিমাণে যতটুকু দরকার অতটুক সার আপনারা ব্যবহার করবেন। এই পরিচর্যা করার ফলে এই বছর প্রচুর লেবু হয়েছে, যা চিন্তার বাহিরে, যাকে বলা যায় বাম্পার ফলন। এই বাম্পার ফল আসার পরে ভাবলাম লেবু গাছে কিছু কলম করা যায়, কিছু গাছে কলম করে দিলাম, আশা রাখছি সেই কলম গাছেও সেই বাম্পার ফল আসবে।